শুটিং করতে গিয়ে অসুস্থ মিঠুন চক্রবর্তী, তড়ি ঘড়ি তাকে নিয়ে আসা হলো আপোলো হাসপাতালে। ব্রেন স্ট্রোক হয়েছে অভিনেতার, এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এমন আছেন মিঠুন চক্রবর্তী, এমআরআই করা হয়েছে এবং তার ব্রেন স্ট্রোক হয়েছে বলে হাসপাতালের তরফ থেকে জানা যাচ্ছে। হাসপাতালের সূত্রে যেটা জানানো হচ্ছে, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। তার ব্রেন স্ট্রোক হয়েছে অবশ্যই, সেটা ডায়াগনোসিসের যে প্রিলিমিনারি ডায়াগনোসিস সেটা হয়েছে তার এমআরআই করে। চিকিৎসকরা বলছেন যে তার যে পরিস্থিতি এই মুহূর্তে, তাকে সামাল দেওয়ার জন্য তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। নিউরো আইসিইউ 128 নম্বর কেবিনে তিনি আছেন, এবং একই সঙ্গে চিকিৎসকরা এটাও বলছেন যে যে পরিস্থিতি হয়েছে তাতে অস্ত্রোপচারের প্রয়োজন নেই, কনজারভেটিভ ট্রিটমেন্ট, ওষুধ দিয়েই সেটা সামাল দেওয়া যাবে। তুমি যেমন বলছিলে, আজ সকালে মিঠুন চক্রবর্তীর আজকে শুটিং ছিল কলকাতা বিভিন্ন প্রান্তে, মূলত উত্তর কলকাতায় একটি বাংলা সিনেমার শুটিং ছিল, যেটা সৌম চক্রবর্তী যিনি তৃণমূলের বিধায়ক তিনিও সেখানে যুক্ত আছেন, এবং আজ সকালে শুটিং করতে গিয়ে তিনি অসুস্থ হন এবং তারপরেই তাকে তড়িঘড়ি অ্যাপোলো হাসপাতালে নটা নাগাদ নিয়ে আসা হয়, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সি থেকে তাকে চিকিৎসকরা যাচাই করে তাকে নিয়ে যান রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্টে, এমআরআই করা হয়, নিউরোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া হয়, এবং তারপরে এমআরআই রিপোর্ট দেখে তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং অন্যান্য তার যে বয়সজনিত সমস্যা আছে সেইগুলোও দেখা হবে, এবং যাতে তাকে দ্রুত সুস্থ করা যায় সেই ব্যাপারে চিকিৎসকরা সব রকমের পদক্ষেপ করবেন বলে তারা জানিয়েছেন হাসপাতাল সূত্রে।